এবছরই হয়েছে জানুয়ারি মাসে, এখনও সব চুনের দাগ ওঠেনি আর কি, মানে এরকম অবস্থা। এইখানে একটা রুম পেয়েছি, সেই রুমটা আপনাদের দেখাবো। কিছু দুরন্ত যুবক একসঙ্গে 25-30 জন নিজেদের আধিপত্য জাহির করছেন, করুক। আমি তো ওগুলো করতে আসিনি, আমি এসেছি এটা দেখতে। নমস্কার বন্ধুরা, আমি অমিতাভ বাসু আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল ওয়াইল্ড বিটস। আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি, কিন্তু এই মুহূর্তে আজকের ডেট হচ্ছে 24 জুন 2024, আর এই মুহূর্তে ভারতবর্ষের জঙ্গলগুলো সব বন্ধ, আর এই সময় বর্ষার জন্য উত্তরবঙ্গে যাওয়া যাচ্ছে না, তো বার্ডিং এখন বন্ধ রয়েছে। তো ট্রাভেল নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করি। আজকে আমি আর আমার স্ত্রী দুজনে মিলে বেরিয়ে পড়েছি, ও একটু বেরিয়েছে এখান থেকে, গাড়ি থেকে বেরোলো, আমরা দাঁড়ালাম এসে এখানে, প্রায় 100 কিলোমিটার চালিয়ে চলে এসেছি এই একটা হোটেলে। সেই হোটেলে আমরা এখন ব্রেকফাস্ট করব। এখন বাজে সকাল 9:20, তো ব্রেকফাস্টটা করি, করে এখান থেকে স্টার্ট করব। আজকে যাচ্ছি আমরা দুজনে মিলে একটু মন্দারমণি, ইচ্ছে আছে দুরাত্রি থাকার। তো এখনও পর্যন্ত কোনো হোটেল বুক করিনি, কিছুই করিনি, জাস্ট বাড়ি থেকে বেরিয়ে এসেছি। যেহেতু আজকে সোমবার, আশা করি কোনো না কোনো হোটেল মন্দারমণিতে পেয়ে যাব যেটা আমার পছন্দের হবে। তো এইটুকুন বলে আপাতত শেষ করছি, যাই গিয়ে খেয়ে নিই, খেয়ে দিয়ে নিয়ে আবার স্টার্ট করবো, আপনাদের দেখাবো। এটা হচ্ছে বোম্বে রোড, গাড়ি যাচ্ছে আর তার সামনেই হচ্ছে নিউ ঘোষ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, এখানে আমরা যাচ্ছি। দেখতে দেখতে নন্দকুমার চলে এলাম। এই নন্দকুমার সার্কেলকে ঘুরে আমরা বাঁদিকে ঢুকে যাব দীঘার রাস্তায়। এই জায়গাটা হলো পূর্ব মেদিনীপুরের নড়ঘাট। এই নড়ঘাটেই এই নড়ঘাট সেতু, যেটার নাম মাতঙ্গিনী ব্রিজ, হয়েছে নতুন, তলা দিয়ে যাচ্ছে হলদি নদী। এই হলদি নদীতে খুব একটা জলের গভীরতা নেই, কিন্তু নদীটা বর্ষাকালে বেশ চওড়া হয়ে যায়, আর অন্য সময় এখানে বালির চর জেগে ওঠে।
এসে গেলাম মন্দারমণি যাবার রাস্তা, এটাকেই বলে চাউলখোলা মোড়। এই বাঁদিকে রাস্তায় আমরা ঢুকব, এটা হচ্ছে চাউলখোলা মন্দারমণি রোড। একটা জিনিস পরিষ্কার বুঝলাম, এবার থেকে দীঘা কিংবা মন্দারমণি আসতে গেলে বাজেটটা বাড়াতে হবে। কোনো হোটেলে জায়গা নেই আজ সোমবার, মানে আমার পছন্দের সি ফেসিং রুম নেই, এখানে পেয়েছি, নতুন হয়েছে, একদম ব্র্যান্ড নিউ, ওই এবছরই হয়েছে জানুয়ারি মাসে, এখনো সব চুনের দাগ ওঠেনি আর কি, মানে এরকম অবস্থা। এইখানে একটা রুম পেয়েছি, সেই রুমটা আপনাদের দেখাবো, আমার গোপ্রো চার্জ শেষ হয়ে গেছে, তো চার্জ করে আমি পরে দেখাবো। এই দুপুর রৌদ্রে এখনো আমাদের রুম দেয়নি, রুম পরিষ্কার করছে, আর পরপর কাস্টমার আসতেই থাকছে, ভাগ্যিস নিয়ে নিয়েছি, এরপরে তো আর পাওয়া যাবে না। এখানে আমার গাড়ি রাখা আছে, আর এইটা হচ্ছে সামনেটা। এই এলাম, রুম দিয়ে দিয়েছে, এইটা হচ্ছে আমাদের রুম। অবিশ্রান্ত চিৎকার, কিসের জন্য চিৎকার, কিসের এত মাতামাতি, কিসের এত আনন্দ জানি না। যার খোঁজে আমার আশা সেটা হচ্ছে এইটা, এই জলটুকু আসছে, এটাই ভালো লাগছে। এইখান থেকে নেমে এটা হচ্ছে লন, কিছু দুরন্ত যুবক একসঙ্গে 25-30 জন নিজেদের আধিপত্য জাহির করছেন, করুক, আমি তো ওগুলো করতে আসিনি, আমি এসেছি এটা দেখতে। মোটের ওপর দুরাত্রির ছোট্ট চুটি ভালোই কাটবে। এখান থেকে সিঁড়ি আছে, এই সিঁড়ি দিয়ে নেমে আপনি দিগন্ত বিস্তৃত সমুদ্রে চলে যেতে পারেন, কোনো অসুবিধা নেই, ভালো লাগছে জায়গাটা, আশা করি আপনাদেরও ভালো লাগবে। এটা 406 রুম নাম্বার, আর এই হচ্ছে ঘর, যে ঘরের জন্য আপনাদের অপেক্ষা করছিলাম, আপনাদেরকে অপেক্ষা করিয়েছি। এইটা হচ্ছে একটা সোফা, যেখানে আমাদের লাগেজগুলো রাখা আছে, এটা একটা সেন্টার টেবিল, তার পাশে একটা বেডসাইড টেবিল, এখানে একটা কিং সাইজ বেড, সেখানে তিন রকমের তোয়ালে দেওয়া আছে, তিন রকম মানে দুটো আয়রন তোয়ালে, একটা ছোটো, একটা ওই হ্যান্ড টাওয়েল, এখানে আরেকটা বেডসাইড টেবিল দেওয়া আছে, এপাশে একটা বেশ গ্রানাইট পাথরের একটা র্যাক করা আছে,
এটা খুব সুন্দর, এই জিনিসটা খুব কাজে লাগে আমাদের মালপত্র রাখতে। এখানে একটা টিভি, আর এপাশে বেশ সুন্দর এ করা আছে, কি বলে, পাখা লাগানো আছে, এখানে এসি চলছে, চারপাশে আলোগুলো জ্বলছে, ফল সিলিং করা আছে, আর এগুলো হচ্ছে টেক্সচার। আর এগুলোকে একটা কি বলে যেন, নতুন আজকালকার দিনে নতুন জিনিস, তো এই হচ্ছে ব্যাপার। আর এটা হচ্ছে বাথরুম, এই বাথরুমটা এখনো পর্যন্ত দেখিনি, এই দেখলাম এখন। সামনে একটা বেসিন আছে, এখানে গিজার আছে, এখানে কিছু টয়লেটারিজ দেওয়া আছে, এখানে স্যানিটাইজড একটা কমোড আছে, বালতি মগ, এটা জেটস শাওয়ার অথবা জেটস স্প্রে, এখানে হচ্ছে মিক্সার কমোড, আর এইখানে হচ্ছে একটা শাওয়ার, এখানে এক্সস্ট, এই হচ্ছে টোটাল ব্যাপার। বেশ সুন্দর, ভালো, খারাপ না। তো এবার আপনার আমরা খেতে যাব, তার আগে একটু মুখ হাত পা ধুয়ে নিই, ধুয়ে নিয়ে খেতে যাব। এটা হচ্ছে পোস্ত, এই দেখুন এগুলো কি জানেন, কাঁকড়া উঠে করে বালিগুলোকে তুলে চুপড়ে এভাবে সাজিয়েছি, আমরা অবহেলায় গিয়ে চলে যাচ্ছি, কিন্তু বাংলারা সঠিক ভাবে এই কাজটা করে দেয়। যাই হোক, এইটা হচ্ছে বীজ, জল দূরে সরে গেছে, অনেক দূরে চলে গেছে, ঝিনুক পড়ে আছে, এই সোজা হোটেলটা, এটা হচ্ছে সিলভার ফ্ল্যাট। রাতের সিলভার স্যান্ড মানে হোটেলটা কেমন লাগছে, সুইমিং পুলে আলো জ্বলছে, মেন বিল্ডিংয়ে আলো জ্বলছে, এখন এই কটেজগুলো খালি, ওই জন্য কোনো আলো ফালো জ্বলছে না, একমাত্র আমরাই আছি ওই কটেজের শেষেরটাতে। এই পাশে আপনারা দেখতে পাচ্ছেন এইখানটাতে বাচ্চাদের জন্য কিছু খেলনা সাজিয়ে রাখা হয়েছে, আর বাকিটা পুরোটাই ফাঁকা,
সোজাসুজি সামনে হচ্ছে রিসেপশন, তারপর ওখান দিয়ে বেরিয়ে যাবে। এপাশের ব্লকগুলো সব ফাঁকা, কারণ এগুলো এখনও কনস্ট্রাকশন চলছে, এপাশটা হয়নি, এটা হয়ে যাবে কিছুদিনের মধ্যেই হয়ে যাবে হয়তো। এই হচ্ছে পরপর বসার জায়গা, ডেক চেয়ারের মতন একটু হেলানো, আর সমুদ্র তার হাওয়া নিয়ে ছুটে আসছে। ওপাশে আরেকটা হোটেল আছে, সেগুলো অবশ্য আন্ডার কনস্ট্রাকশন দেখতে পাচ্ছি। পাশে একটা সুপ্রভাত বন্ধুরা, একটা দিন কেটে গেল, আজকে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে, বেশ রোদ উঠে গেছে বাইরেতে, পূর্ব দিকে সূর্য, এপাশে সমুদ্র, এপাশে রিসর্ট। গতকাল রাতে খাওয়া দাওয়া করেছি, খুব ক্লান্ত ছিলাম, ভিডিও করা হয়নি। তো যাই হোক, এই জায়গাটা থেকে সমুদ্রটা দেখুন, প্রচণ্ড হাওয়া। এটা রেস্টুরেন্টে তো অনেকগুলো মানুষের বসার জায়গা আছে, আমরা এই কোনো রকম
এটা নিউজ। সকালবেলা ব্রেকফাস্ট খেয়ে আমাদের পেট জাম, তো দুপুরবেলা লাঞ্চ আমরা স্কিপ করবো ভাবলাম। তা এখন প্রায় 4 বাজে, তো আমরা বাড়িতে মানে হোটেলের রুমে ওই 2 লস্যি আর একটা গ্রিল্ড এগ স্যান্ডউইচ নিয়ে এলাম। মানে ওদেরকে বললাম, অর্ডার দিলাম, ওরা দিয়ে গেল। আপাতত এটা খাই, সন্ধেবেলা যদি খিদে পায় তখন দেখা যাবে। আজকে আমাদের শেষ দিন, অর্থাৎ শেষ সন্ধে। কালকে সকালবেলা উঠে ব্রেকফাস্ট খেয়ে আমরা বেরিয়ে যাব। তো যথারীতি রিসোর্টটা এরকম লাগছে রাত্রিবেলা। গান বাজনা চলছে, আমরা ঘরে বসে আছি। রাত্রে খুবই হালকা, মাছের ঝোল, আলু ভাজা দেখে খাচ্ছি। কারণ আমাদের আজকে পেটটা ভালো নেই, ওই জন্য। সুপ্রভাত বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমি অমিতাভ, আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল ওয়াইল্ড বিটস। আজকে 26 জুন, আর আমি এখন আছি মন্দারমণির একটা রিসোর্টে। সেই রিসোর্টের নাম হচ্ছে সিলভার স্যান্ড। জীবনে প্রথমবার এই রিসোর্টে এলাম। এটা নতুন তৈরি হয়েছে, জাস্ট গত 17 জানুয়ারি 2024 এটা তৈরি হয়েছে। এখনও পর্যন্ত এই প্রপার্টিটা প্রপারলি প্রিপেয়ার্ড হয়ে উঠতে পারেনি। এখন এখানে অনেক কাজ বাকি আছে, অনেকগুলো কাজের মধ্যে। যেমন একটা হচ্ছে বাথরুমে কোনো হ্যাঙ্গার লাগায়নি, ওয়াইফাই সিস্টেম ঠিক নেই, মানে ওই মেন বিল্ডিং ছাড়া, অর্থাৎ ওই রিসেপশন অ্যান্ড রেস্টুরেন্ট ওই সব জায়গা ছাড়া অন্য কোথাও পাওয়া যাচ্ছে না। আর আমি আছি একদম বিচের ধারে একটা কটেজে, সেখান থেকে অনেকটা দূর, পাওয়া যাচ্ছে না কানেকশন। 3 হচ্ছে যে এদের এখানে মানুষের ব্যবহার খুবই ভালো, আমি কোনো ত্রুটি বিচ্যুতি দেখতে পাইনি। সার্ভিসের ছেলেগুলো, হাউসকিপিংয়ের ছেলেগুলো খুবই ভালো।
আর এমনি সব ঠিকঠাকই আছে, ওরা চেষ্টা করছে আপ্রাণ পরিষেবাটা দিতে, কিন্তু সব সময় পেয়ে উঠছে না। তো হাওয়েভার দুটো রাত্রির কাটালাম এখানে, ভালোই কাটলো, খুব একটা খারাপ কাটেনি। আবহাওয়াটা আমাদের বিরুদ্ধে ছিল, কারণ প্রচণ্ড রোদ ছিল, কোনো বৃষ্টি ফৃষ্টি হলো না যেটার আশায় এসেছিলাম। এই বাইরে এলাম, দেখুন এই এখন আপাতত রিসোর্ট পুরো শান্ত, আর ওদিকে সমুদ্রও শান্ত। এখনও এই বাঁশের ভাড়া বেঁধে রেখেছে কাজকর্ম করার জন্য, আর ওই দূরে সমুদ্র, কিছু মানুষ ওখানে ঘুরঘুর করছে অবশ্য, তাহলে মানে সেটাও একটা ভালো জিনিস। রিনি এখানে বসে আছেন, সকাল থেকে আমি দেখছি উনি একটু আমার দিকে বেশি নজর দিচ্ছেন। তো রিসর্টগুলো এমনি ঠিকঠাকই আছে, এখন যাচ্ছি খেতে। কিন্তু তার আগে শেষবারের মতো একটু সমুদ্রকে দর্শন করে যাই। এই বেরিয়ে যাচ্ছি হোটেল থেকে চেক আউট করে, আবার কবে আসবো জানি না। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন, আর বন্ধুদের মাঝে শেয়ার করবেন, আর আপনার মূল্যবান কমেন্টটি দেবেন। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, তারা এই ধরনের ভিডিও পেতে গেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো আজকের মতো এখানেই শেষ করছি, কারণ বাকি রাস্তাটা তো এখন আমরা জাস্ট বেরিয়ে চলে যাব, বাড়ি পৌঁছে যাব। আর যে রাস্তা দিয়ে এসেছি সে রাস্তা দিয়েই যাব, নতুন কিছু দেখানোর নেই। সুতরাং এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন, নমস্কার।